প্রশিক্ষণে কাম নিদিলে কংগ্রেস দলক, বিরোধী থাকিও শাসক পক্ষক সমর্থন কংগ্রেসী বিধায়কর। হয় কই কই উড়কে নপরে কংগ্রেসী বিধায়কর কথা। আজিরে পৰা আৰম্ভ হৈছে অসম বিধানসভাৰ শীতকালীন অধিবেশন। বিধানসভাত চলিছিল শাসক বিরোধীর বাকযুদ্ধ, কিন্তু হঠাৎ অহা এটা খবরে কংগ্রেসী মহলক হতাশ করে তুলিলে। হারে হিমজুয়ে কংগ্রেস করে থাকা নেতাগৰাকী পালেগৈ গেরুয়া শিবিরত। ইয়ার কারণ কি বাৰু আপুনি জানেনে? শুনক রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ মুখেৰে। বর্তমান তেওঁ সরকারের লগত আছে, তেওঁ থাকিব এমএলএ হৈ, তেওঁ কিয় রিজাইন দিব লাগে? তেওঁ রিজাইন দিব নালাগে নহয়। সব বস্তু দুটা টেম্পলেট থাকে, তো এটা কিছুমানে রিজাইন দি ইলেকশন খেলে, কিছুমানে রিজাইন নিদিয়াকৈ আমার লগত থাকিব। যেতিয়া তেওঁৰ যদি মন চেঞ্জ হয় কেতিয়াবা হ'ব পাৰে ইলেকশন, কিন্তু আজিৰ দিনত তেওঁ সরকারের লগতে থাকিব। কেনেকৈ থাকে মানুহ, তো সরকারের লগত আপুনিও নাই জানো, থাকিব তেওঁ আমার লগতে, লবি টবিটো থাকিব। কিন্তু কোট মানুহ আছে, চেষ্টা করিলে, কারণ অসম সরকারে যেটো গতিত কাম করিছে আৰু মানুহৰ মাজত যেটো আস্থা পাইছে, এতিয়া আপোনালোকে চাওক, এই যে 11 লাখ মাইক্রো ফাইনেন্সৰ মহিলা, 24 লাখ টোটেল হব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনোবা মানুহে কেতিয়াবা আশা কৰিছিল নেকি? আজি এতিয়া আমাৰ ইয়াত ৰিক্রুটমেণ্টৰ আই কানুন আমি আনিছোঁ, 1 লাখ নিযুক্তিৰ ৰাস্তা খুলিয়ে গ'ল। তো ইমান কাম অসমতো আগে পিছেতো আমিও, ময়ো মন্ত্রী আছোঁ, তেনেকুৱাটো হোৱা নাই। গতিকে সকলোৱে আহিব খোজে, এতিয়া কাক আনো কাক নানো সকলো কাৰণে, মোৰতো লবিটো সৰু, স্পিকারে ডাঙর লবি এটা বনাই দিব লাগিব না, গতিকে লবিটোতো সৰু হয়, এটা আমাক ডাঙৰ লবি দিব লাগিব, নাই সববিলাক বহিবতো জায়গা লাগিব, গতিকে কথাটো হল সেইটো। কেতিয়াও নেদেখা নুশুনা এনে ৰাজনীতিক লৈ সৰব চৰ্চা চলিছে এতিয়া দিশপুৰত। হঠাৎ কেনেকৈ কংগ্ৰেছ ত্যাগ নকৰাকৈ বিৰোধী আসনতে বহি শাসক পক্ষ বিজেপিক সমৰ্থন জনাব ৰহাৰ এইগৰাকী বিধায়ক শশীকান্ত দাসে? সঁচাকৈ ই সম্ভৱনে? ৰাজনীতিত সকলো সম্ভৱ। মই যোৱা নির্বাচিত বিধানসভা নির্বাচনত নির্বাচিত হৈ অহাৰ পিছত মই মুখ্যমন্ত্রীগৰাকীক লগ পোৱাৰ সৌভাগ্য নহৈছিল। বিৰোধী বিধায়ক হিচাপে মই যোৱা বিধানসভাৰ মজিয়াত মই আছিলোঁ, কিন্তু যোৱাকালি মই মোৰ ভাতৃ বন্ধু মাননীয় মন্ত্রী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াক মই অনুৰোধ জনাইছিলোঁ যে ৰহা সমষ্টিৰ কিছুমান উল্লেখনীয় আর্থ সামাজিক যিটো মানে ব্যবস্থাটো ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে বা উন্নত এটা রাস্তা ঘাট বা বানগড়া খহনীয়া অন্যান্য কিছু অনুষ্ঠান প্রতিষ্ঠানৰ উন্নয়নৰ কাৰণে মই মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক মই সাক্ষাৎ কৰিবৰ কাৰণে পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াক মই অনুৰোধ জনাইছিলোঁ। আৰু পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াই মোৰ অনুৰোধৰ প্ৰতি সন্মান জনাই মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ পৰা মোক আজি 8:15 মোক এটা সময় দিছিলে, আৰু সেই সময়খিনিত আহি পেলাই মই যেতিয়া আমাৰ বানগড়া খহনীয়া বা অন্যান্য আমাৰ অভাৱ অভিযোগৰ বিষয়ে যেতিয়া কথাখিনি তেখেতক জনাইছিলোঁ, মই আচৰিত হৈ অভিভূত হৈছোঁ যে এই কথাখিনি তেখেতে শুনাৰ লগে লগে আগন্তুক সময়ত পীযুষ হাজৰিকা আমাৰ যিহেতু নগাঁৱৰ ইনচাৰ্জ মিনিষ্টাৰ, গাৰ্জেন মিনিষ্টাৰ, তেখেতক মোৰ সন্মুখতে নিৰ্দেশ দিছে যে ৰহা সমষ্টিত এতিয়াৰ পৰা উন্নয়নৰ গতিধাৰাটো আমাৰ শাসকীয় দলৰ বিধায়কৰ যিটো তেনেধৰণে হ'ব লাগে বুলি তেখেতে মোৰ সন্মুখত কৈছে। গতিকে তেখেতৰ আজি উন্নয়নৰ কাৰণে তেখেতে যিটো মোৰ অনুৰোধৰ প্ৰতি সন্মান জনাই বা মোৰ অনুৰোধক তেখেতে যিখিনি মৰম দিলে, মই সঁচাকৈ মই অভিভূত হৈছোঁ। আৰু সঁচাকৈ মই বহুত দিন শুনি আছিলোঁ যে কথা দি কথা ৰখা ব্যক্তি, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মাজত একতা দোলেৰে তেখেতে অসমখনক আগলৈ যোৱাৰ ক্ষেত্ৰত আজি লাচিতৰ দৰে যিটো ভূমিকা পালন কৰিছে মই অভিভূত হৈছোঁ। আৰু সেয়ে মই চৰকাৰখনৰ লগত সহযোগ ৰাখি তেখেতৰ প্ৰতি মই সন্মান জনাই সমষ্টিটোক আগুৱাই লৈ যাম বুলি পাৰিম বুলি মই আশাবাদী। শুনিলেনে ৰহাৰ বিধায়কগৰাকীয়ে কি ক'লে? এই খবৰ কংগ্ৰেছ শিবিৰে লাভ কৰাৰ লগে লগে অতি দুখেৰে নিজৰ সতীৰ্থক ধৰি ৰাখিব নোৱাৰা কংগ্ৰেছৰ দুই জ্যেষ্ঠ নেতাই ৰাখিলে মন্তব্য। ঘনিষ্ঠ নহয়, অতি ঘনিষ্ঠ, মোৰ নিজৰ ভাইৰ দৰে। আৰু আপোনালোকে যদি আজিৰ তাৰিখৰ আগৰ ষ্টেটমেণ্টবিলাক চাই, তাতো এই ধৰণৰ কথাকে কৈছিল যে তেওঁ খুব কংগ্ৰেছৰ এটাতকৈ বেয়া দিন আছিলে যেতিয়া আলফাই কংগ্ৰেছক কংগ্ৰেছ এৰিবৰ কাৰণে নিৰ্দেশ দিছিল, যি সময়ত AGPয়ে প্ৰতিশোধমূলক বিভিন্ন ধৰণৰ কংগ্ৰেছক আচৰণ কৰিছিল, সেই সময়তো শশী দাসে কংগ্ৰেছ NSY ইয়ত কংগ্ৰেছ কৰিছিল।
আর সেই সূত্রে তেখেতক রিওয়ার্ড হিসাবে যাবার কংগ্রেস দলে প্রার্থিত্ব দিছিল তেওঁ হারিছিল এবারও তেওঁ কংগ্রেসের হয়ে প্রার্থিত্ব পাইছিল আর এবার জিকিছিল কেদিমানের আগত যেটা বুবু বাবা চলিছিল যে বহুতে বিজেপি এমএলএ যাব তেওঁকো যেটা সুধিছিল আপনাদের যদি অল্প আপনার তাত আছে আপনাদের দেখাইছিল যে মোৰ কাষতে কৈছিল যে মই জীবনলে মরি গেলেও মই কেতিয়াও কংগ্রেস নেরু কংগ্রেস মই বহু বেয়া দিনত কৰিছো মই বিধায়ক থাকো না থাকো মই কেতিয়াও কংগ্রেস নেরু এই আয়ারাম গয়ারামর পলিটিক্সটো যেটো বিজেপি দলে আনিছে ই অসমর একো ভাল কাম অসমত ইয়াৰ পৰা আশা কৰিব নোৱাৰি তেখেতসকলৰ ইতিমধ্যে 78 জন বোধ কৰো আছে তাৰে ভিতৰত তেওঁলোকৰ এককভাৱে 62 জন আছে আৰু যদি বিরোধী সবল হয়ে থাকে তেতিয়াহলে গণতন্ত্র মজবুত হয় রাইজর কথাখিনি ভালকৈ আলোচনা হব পারে আজি ইপিনে সুযোগ বুঝি ন বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মীও ইতিকিং করিলে কংগ্রেস দলক কংগ্রেসের সাথে বোধ হয় ট্রেনিং নকরাই ভাল বা ট্রেনিং করেও সাথে একো লাভ নাই কারণ কংগ্রেসে বহুত সুযোগ পাইছিল এই তিনদিনিয়া প্রশিক্ষণ কংগ্রেসের যে ফ্লপ শো পরিণত হল সেটা প্রমাণ করলে কংগ্রেসের প্রশিক্ষণ তিনদিনিয়া এই অনুষ্ঠানটি ফ্লপ শট পরিণত হল এটা আজি মানে প্রমাণ করে দিলে শশীকান্ত দাস ডাঙরিয়া বলে কলে ভুল নহব ইয়ার মাজতে শশীকান্ত দাসক আদরি লৈ যোৱা মন্ত্রী পীযূষ হাজরিকার দাবি আর বহু কেগৰাকী কংগ্রেস বিধায়কে যোগ দিব বিজেপিত বিশ্বসমার কাম কাজের প্রতি যোন অনুরাগী সেই সকলতে ডেফিনেটলি বিজেপি দলত বা আমার সরকার আহি যোগাযোগ করব বা সহযোগ করব যখন বাকি আছে কিন্তু এটা কথা ঠিক বিরোধীত থাকিও বিধায়ক শশীকান্ত দাসে করা এই কার্যই বারুক এতিয়া জলাকলা খুঁয়াইছে বিরোধী দল কংগ্রেসক প্রতিক্রিয়া প্রকাশ করে করে ভাগরি পড়ছে কংগ্রেস নেতাও গুৱাহাটীৰ পৰা অভিজিৎ আচাৰ্যৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট টাইম 8